আগামীর পথে চলা এ যেন এক স্বপ্নের জ্ঞানের ভুবন। শিক্ষা আর প্রযুক্তির সেতু বন্ধন এ যেন এক স্বপ্নের জ্ঞানের ভুবন। শিক্ষা আর প্রযুক্তির সেতু বন্ধন। এসো বন্ধুরা হাতটা বাড়াও, মেলাও তোমরা প্রাণের রং। পৃথিবী তাকিয়ে আছে শুনবে বলে আমাদের বিজয়ের গান। ডিজিটাল ক্যাম্পিয়ন, ডিজিটাল ক্যাম্পিয়ন, ডিজিটাল ক্যাম্পিয়ন, আমাদের ক্যাম্পিয়ন। এবারে স্বাগত বক্তব্যের পালা। বিএসবি ফাউন্ডেশন আয়োজিত আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থী বন্ধুদেরকে ক্যাম্বিয়ান শিক্ষা পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাতে মঞ্চে আসবেন ক্যাম্বিয়ান কালচারাল একাডেমির সম্মানিত অধ্যক্ষ ডক্টর করুণাময় গোস্বামী স্যার। আমি স্যারকে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। ডিয়ার অডিয়েন্স, নাও দ্য ওয়েলকাম স্পিচ। হিয়ার প্রেজেন্ট ডক্টর করুণাময় গোস্বামী, আ ফেমাস স্কলার অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ক্যাম্বিয়ান কালচারাল একাডেমি।
I request you to deliver your welcome speech. Thank you. আমাদের সকলের পক্ষ থেকে BSB Foundation প্রতিষ্ঠিত ক্যামডেন কলেজ এবং অন্য যে কয়েকটি কলেজ আছে তাদের সকলের পক্ষ থেকে আমি এই নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাই। তোমরা যারা এই কলেজের শিক্ষাস্তরে প্রবেশ করলে তারা অত্যন্ত সাফল্যজনকভাবে উচ্চ শিক্ষাস্তর অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষাস্তর অতিক্রম করবে এবং জাতীয় জীবনে আন্তর্জাতিক জীবনে উজ্জ্বল অবদান রেখে নিজেদের জীবন নিজেদের পরিবারের জীবন পৃথিবীর মানুষের জীবনকে সুন্দর করবার চেষ্টা করবে। এখন থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে রবীন্দ্রের উদ্দেশ্যে এক ভাষণে বলেছিলেন যে আমাদের জীবন বিশেষ করে শিক্ষার্থীদের জীবন দুটি শব্দের মধ্যে দুলছে। আমি প্রথম যখন এই কথাটি পড়ি আমি বিশেষ করে আমি আশ্চর্য হয়ে যাই। আমি বহুক্ষণ ভাবতে থাকি যে এমন সহজ দুটি কথা তিনি বললেন এবং এমন অসামান্য সত্যি দুটি কথা যে আমরা তো এর আগে এভাবে ভাবিনি। উনি বললেন যে আমাদের জীবন পারি এবং পারিব এই দুটি শব্দের মধ্যে দুলছে। তোমরা যারা ভর্তি হয়েছ বা আমরা যারা এখনও পড়াশোনা করছি আমাদের একটা স্তর হচ্ছে আমরা এই পারি। শিক্ষা আমাদের কোথায় নিয়ে যাবে? পারিবর স্তরে। পারি যে এলাকাটা, হোয়াট আই ক্যান ডু, আমি এটা পারি, এটা হচ্ছে খুব ছোটো একটা এলাকা। কিন্তু পারিবর কোনো শেষ নেই। মানুষ যে কত কিছু পারে, গেল 50 বছরে পৃথিবীতে যে কী পরিবর্তন এসেছে এবং মানুষ যে কত কিছু পারল এর কোনো শেষ নেই। তো বিস্ময়কর ব্যাপার। 100 বছর আগে তিনি তরুণ ছাত্রদের বলছেন যে দেখো তোমরা এসেছো একটা স্তরে, তার নাম হচ্ছে আমরা পারি। কিন্তু এখন তোমাদের যাত্রা শুরু হচ্ছে আমরা পারিব। আমরা কী পারিব? অনেক কিছু পারিব, আমরা অনেক কিছু আমরা করতে পারি। এবং এই পারিবর জন্য কী প্রয়োজন? প্রয়োজন হচ্ছে নিজের যে চিন্তাশীল বুদ্ধি, নিজের যে সৃজনশীল বুদ্ধি, সেটাকে সদা জাগ্রত রাখা এবং সেটাকে জাগ্রত রেখে সেটাকে বিকশিত করবার চেষ্টা করা। শুধু বিকাশ, শুধু বিকাশ, শুধু বেড়ে ওঠা, শুধু বেড়ে ওঠা। যে জায়গায় আছি সেটা হচ্ছে পারির জায়গায়, যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে পারিবর জায়গায়। এবং মানুষ যে কত কিছু করতে পারে, আমাদের বিজ্ঞানের যে অসামান্য অগ্রগতি যেটা হয়েছে সেটা খুব ভিজিবল হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এবং কম্পিউটার যুক্ত হয়ে যে উন্নতিটা হয়েছে সেটা প্র্যাকটিক্যালি 80s থেকে আমরা কম্পিউটারের সাহায্যে, এই ইনফরমেশন টেকনোলজির সাহায্যে আমরা মানুষের আশ্চর্য ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আজকে পৃথিবীর যে জ্ঞান বুদ্ধি যা তৈরি করা হচ্ছে আমরা কিন্তু তার শ্রমিক, আমরা তার মালিক নই, আমরা শ্রমিক হিসেবে কাজ করছি। এই যে বেসিক সায়েন্স, বেসিক যে কনসেপ্টস, এগুলো আমরা তৈরি করিনি, এগুলো ইউরোপে তৈরি হয়েছে। আমরা সেই ইউরোপের তৈরি জিনিসকে কীভাবে কাজ করব, ইউরোপের বুদ্ধিকে কীভাবে কাজে লাগাবো, শ্রমিক হিসেবে কাজ করছি। কিন্তু আজকে আমাদের দরকার মালিক হওয়া, শ্রমিক থেকে আমাদের মালিক হতে হবে। অনেক সময় দেখা যায় ইন্ডাস্ট্রি সিক হয়ে যায়, তখন শ্রমিকরা টেক আপ করে, শ্রমিকরা টেক আপ করে তার ইন্ডাস্ট্রিটা চালায়, তারা মালিক হয়। ছিল শ্রমিক, হয়েছে মালিক। আমরা আছি শ্রমিক, জ্ঞান বিজ্ঞানের শ্রমিক আমরা, আমরা মালিক হতে হবে। তার জন্য পারির জায়গা থেকে আমাদের পারিবর স্তরে যেতে হবে। রবীন্দ্রনাথ যে কথা 100 বছর আগে বলেছেন, আজকে আমরা বলি একটা চমৎকার ধারণা আমরা প্রচার করি যে মেসেজটা কী, বার্তা কী, সংবাদ কী। প্রতিদিনই আমরা পত্রিকা পড়ি, সংবাদ মানে বার্তা সম্পাদক। বার্তাটা কী? হোয়াট ইজ দ্য মেসেজ ফর হিউম্যান কাইন্ড? মানুষের জন্য কী বার্তা আছে? বার্তাটা হচ্ছে এই যে আমরা ক্রিচার্স, যারা সৃষ্ট প্রাণী মানুষ, আমরা অজ্ঞানতায় দগ্ধ হচ্ছি। আমাদের কাজ হচ্ছে, মেসেজটা হচ্ছে আমাদের জন্য অজ্ঞানতাটাকে দূর করতে হবে, অজ্ঞান থেকে দূর করে আমাদের জ্ঞানের দিকে পৌঁছতে হবে। এবং জ্ঞানের দিকে পৌঁছার যে বার্তাটা, এইটা নিলেই আমরা পারি থেকে পারিবর স্তরে অনেক বড়ভাবে যেতে পারবো।
আমরা শুধু শরীর নিয়ে গিয়ে হাজির হলে হবে না, 10 মাইল রাস্তা হেঁটে চলে গেলাম, পারি থেকে পারিব, তাতে কিছু লাভ নেই। আমাদের হাঁটতে হবে জ্ঞানের পথ। এই জন্য বারবার বলা হচ্ছে যে আমাকে, আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, অজ্ঞান থেকে জ্ঞানে নিয়ে যাও। তমস, তমস মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার থেকে জ্যোতির্লোকে আমাদের নিয়ে যাও। এই জ্যোতির্লোকে হচ্ছে মানুষের পারিবল্যক, সেইখানে অনন্ত পারার সুযোগ আছে। আজকে শিক্ষা, শিক্ষার যে তোমরা ভর্তি হয়েছ, তোমরা কীভাবে ভর্তি হয়েছ, কেন ভর্তি হয়েছ, কী উদ্দেশ্যে ভর্তি হয়েছ, পারি থেকে পারিবর স্তরে যাওয়ার জন্যে আমরা এই আয়োজন করেছি। আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছ, এবং সেই সঙ্গে এই যে পারিবর স্তরে যে আমাদের উত্তীর্ণ হওয়া, তার জন্য আমাদের দরকার কঠোর পরিশ্রম, একাগ্রতা, চরিত্র শক্তি, মানুষের মঙ্গলামঙ্গল সম্পর্কে চিন্তা চেতনা করা। আমরা শুধু নিজের জন্য বাঁচি না, আমরা সকলের জন্য বাঁচি। প্রথম নিজে বাঁচতে হবে নিশ্চয়ই, তারপর আমাদের লক্ষ্য হবে আমরা সকলের জন্য বাঁচি। আমরা ইচ্ছে করলেও নিজের দেশে আটকে থাকতে পারবো না, ইচ্ছে করলেও নিজের বইয়ের মধ্যে আমরা আটকে থাকতে পারবো না, আমরা চাইলেও আমার 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 নিয়েই আমরা থাকতে পারবো না, আমাদের পৃথিবীকে নিয়ে থাকতে হবে। কাজেই আমাদের যে থিম সং যেটি গাওয়া হয়েছে, যে আমরা পৃথিবীর সঙ্গে যুক্ত হতে চাই, পৃথিবীর সব জায়গায় যেতে চাই, পৃথিবীর সব জায়গায় কাজ করতে চাই, আমাদের সুযোগ শুধু এই দেশের মধ্যে নয়, আমাদের গন্তব্য শুধু ঢাকার স্কুলে পারো নয়, ঢাকার কলেজে পারো নয়, আমাদের গন্তব্য পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে যাওয়া, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পড়া, শ্রেষ্ঠ মানুষের সংস্পর্শে আসা, শ্রেষ্ঠ ভাবের সংস্পর্শে আসা, শ্রেষ্ঠ জীবনের সঙ্গে সংস্পর্শে আসা। শ্রেষ্ঠ জীবনটা কী? তোমার অনেক টাকা আছে, অনেক গাড়ি ঘোড়া আছে, তুমি শ্রেষ্ঠ নও, তুমি নিকৃষ্ট, তুমি ঘুষ খাও, তুমি বাটপারি করো, তুমি মিথ্যে কথা বলো, তুমি দেশের ক্ষতি করো, তুমি মানুষের ক্ষতি করো, তুমি পশুর মতো। তোমার অনেক জ্ঞান আছে, অনেক বুদ্ধি আছে, তাতেও তুমি পশুর চেয়ে ভালো নও, কারণ তুমি নিজের থেকে বাইরে যেতে পারো না। কাজেই আমাদের লক্ষ্যটা হচ্ছে আমরা জ্ঞান সঞ্চয় করব, আমরা জ্ঞানী হব, আমরা বিজ্ঞান বুঝব, আমরা সব কিছু বুঝবো, কিন্তু আমরা নিজের মধ্যে আটকে থাকবো না, আমরা সবার কাজে লাগবো, দেশের কাজে লাগবো, পৃথিবীর কাজে লাগবো। এটাই হচ্ছে মনুষ্য জন্মের কর্তব্য, মানুষ হওয়ার শ্রেষ্ঠত্ব। আমি মানুষ, আমি শ্রেষ্ঠ, আমি নিজে বললে তো হবে না, আমার ঢোল আমি নিজে বাজালে তো চলবে না, পৃথিবী আমার ঢোল বাজাবে। হ্যাঁ, বাংলাদেশের ছেলেরা ভালো, তারা পৃথিবীর কাজে লাগে, বাংলাদেশের ছেলেরা ভালো, খুব ঘুষ খেতে জানে, তাহলে কিন্তু এটা হবে না, সে নিজে নিজে নিজেরটা নিজে করতে পারে, তাতে হবে না, তাতে হবে না। আমাদের বৃহতের সাধনা করতে হবে, বড় সাধনা করতে হবে, দেশের সাধনা করতে হবে, পৃথিবীর সাধনা করতে হবে। আজকে তোমরা যারা ভর্তি হয়েছ, আমরা এই বার্তা তোমাদের দিচ্ছি, যে কথা আগে বলছিলাম, যে এই বার্তাটা তোমাদের দিচ্ছি যে তোমাদের অজ্ঞানতা থেকে বেরিয়ে আসতে হবে, তোমাদের বিশ্বজ্ঞানের সঙ্গে অংশীদার হতে হবে। ইউনিভার্সাল নলেজ, ওয়ার্ল্ড নলেজ, আমাদের একটা ধারণা আছে যে বিশ্বজ্ঞানটা কী, বিশ্ব সভ্যতাটা কী, বিশ্ব প্রয়োজনটা কী, একটা বৈশ্বিক চেতনা আমাদের আছে, একটা স্ট্যান্ডার্ড আমাদের আছে, সেই স্ট্যান্ডার্ডটার দিকে আমাদের যেতে হবে, সেই লক্ষ্যের দিকে যেতে হবে। মানুষের জীবনের স্বপ্নকে সার্থক করতে হবে। মানুষের জন্ম খামাখা তো না, এটা কুকুরেরও জন্ম, মানুষেরও জন্ম, তো কুকুর থেকে মানুষ পৃথক হবে কীভাবে? কুকুরেও এক টুকরা মাংস নিয়ে কামড়া কামড়ি করে, মানুষ 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে কামড়া কামড়ি করে, তো মানুষের কুকুরের মধ্যে বেশকম কী? কোনো তো বেশকম নেই। আমাদের সাধনা হবে মনুষ্যত্বের সাধনা, ত্যাগের সাধনা। আমরা ভোগ করব ত্যাগ দ্বারা, যে কথা রবীন্দ্রনাথ বারবার বলছেন যে হ্যাঁ তোমরা পয়সা করে কামাও, তোমরা ভালো থাকবার চেষ্টা করো, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ত্যাগের সাধনা করো। শুধু ভোগ করো না, শুধু ভোগ আগুনের মতো, যত করবে ততই জ্বালাবে, যত করবে ততই পড়বে, যত দিবে ততই পড়বে, আগুন জ্বালিয়ে কিছু লাভ নেই, নিজেও পড়ে যাবে, দেশে পড়ে যাবে, পৃথিবীও পড়ে যাবে। আমাদের কি জ্বালতে হবে? আমাদের জ্বালতে হবে জ্ঞানের আলো। আমরা বিদ্যার ভেতর দিয়ে জ্ঞানের আলো জ্বালব, সে আগুন পোড়ায় না, সে আগুন খুব মিহি আগুন, খুব স্মুথ আগুন, খুব ঠান্ডা আগুন, অফ কোল্ড অফ হিট। প্রাচীন ইংরেজ কবি বলেছেন যে তাপটা হচ্ছে শীতল তাপ, জ্ঞানের তাপ হচ্ছে শীতল তাপ, এটা উষ্ণ তাপ নয়, এটা অর্ডিনারি ফায়ারের মতো নয়, দ্যাট ডাজন্ট বার্ন ইউ, এটা তোমার বিকাশ করে। তাপের তাপের ধর্ম কী? বিস্তৃত করা। একটা ছোটো জিনিসকে বাড়ি দিতে হলো, গরম করে লাল করে তারপরে বাড়ি দিতে হয়, তাপ তোমাকে বিস্তৃত হতে সাহায্য করে। জ্ঞানের তাপ কী করবে? তোমাকে বিস্তৃত হতে সাহায্য করবে, সংকুচিত করবে না। তুমি যেই ঘুষ খেতে শুরু করলে, যেই পাটপাটি করতে শুরু করলে, তুমি কী হচ্ছ? সংকুচিত হয়ে যাচ্ছ। যেই তুমি ত্যাগ করতে শুরু করলে, যেই দশের মঙ্গল ভাবতে শুরু করলে, তুমি বিস্তৃত হচ্ছ। আমাদের উদ্দেশ্যটা কী? বিস্তৃত হওয়া।
আমাদের উদ্দেশ্য কি? বড় হওয়া, পারি থেকে পারিবর দিকে যাওয়া। সে পারিব হচ্ছে আমাদের অনন্ত বিকাশের দিকে নিয়ে যাবে, অনন্ত সম্ভাবনার দিকে নিয়ে যাবে, আমাদের বিশ্বের দিকে নিয়ে যাবে, একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড দিকে নিয়ে যাবে। শুধু দেশের মধ্যে নয়, শুধু নিজের বইয়ের মধ্যে নয়, শুধু নিজের পাড়ার মধ্যে নয়, শহরের মধ্যে নয়, সারা পৃথিবী আজ আমাদের সামনে, সারা পৃথিবী তোমাদের ডাকছে। তোমরা খুব ভাগ্যবান যে এমন চমৎকার একটি অনুষ্ঠানে তোমরা সমবেত হয়েছ, চমৎকার পরিবেশে তোমাদের নবীনবরণ হচ্ছে, ফ্রেশার্স রিসেপশন হচ্ছে। আমরা যখন এখন থেকে 50-55 বছর আগে এই নবীনবরণে এসেছি, আমাদের এমন সুন্দর হল ছিল না, এমন সুন্দর আয়োজন ছিল না, এমন সুন্দর গান ছিল না, এমন সুন্দর নাচ ছিল না, এমন সুন্দর কিচ্ছু ছিল না। এর ভেতর দিয়ে আমরা কত কষ্ট করে, কত সংগ্রাম করে, বই নাই, পত্র নাই, ইলেকট্রিসিটি নাই, আলো নাই, কম্পিউটার তখন ছিল না, টেলিভিশন তখন ছিল না, রেডিও মাত্র ছিল, এর ভেতর দিয়ে আমরা যদি এতটুকু আসতে পারি, তোমরা আমাদের চেয়ে 10 গুণ 20 গুণ 100 গুণ বেশি কেন যেতে পারবে না? নিশ্চয়ই পারবে তোমরা, সেটা মনে সাহস রাখো। আমরা তোমাদের সবভাবে সাহায্য করবার চেষ্টা করব, তোমাদের সকলের মঙ্গল হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি, ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ হায়দার আলী, দ্য অনারেবল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড দ্য CEO অফ দ্য এক্সিম ব্যাংক লিমিটেড, হ্যাজ জয়েন্ড আস অ্যাজ আওয়ার চিফ গেস্ট। উই হ্যাভ লিসেন্ড হিজ অ্যাচিভমেন্ট অ্যান্ড বায়োগ্রাফি। Now I will request you to come up on the stage to deliver your speech. Asker ei BSB Foundation kortek ayojito Cambrian School er nobinboron onusthaner sammanito adhyaksho mohoday ebong onnanno department divisional সিনিয়র শিক্ষকবৃন্দ, কালচারাল ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল এবং বিএসবি ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান জনাব কে বাশার, উপস্থিত নবীন ভাই ও বোনেরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমরা শুরু করেছিলাম সর্বপ্রথমে একটি স্কুলকে বিনিয়োগ দেওয়ার মাধ্যমে, এই স্কুলের সাথে, এই কলেজের সাথে আমাদের এক্সিম ব্যাংকের সম্পৃক্ততা। তখন ওই সময় এমন একটি পরিবেশ এবং পরিস্থিতি ছিল, কোনো ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে বিনিয়োগ দিতে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। আমি বোর্ড অফ ডিরেক্টরসের সামনে তখন এইভাবে বলেছিলাম যে আমার মনে হয় ক্যামব্রিয়ান কলেজ, এটার ম্যানেজমেন্ট এবং এখানকার যে পরিবেশ এবং এখানকার যে কালচার, সেটি আমার মনে হয় এটা বাংলাদেশে একটি অত্যন্ত একটি সকল প্রতিষ্ঠানের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হিসাবে থাকবে বলে আমার বিশ্বাস। সুতরাং আমরা এই প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগ এর সম্পৃক্ততা অর্জন করতে পারি, দিতে পারি। তখন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় তখন আমার কথায় রাজি হয়ে এই এক্সিম ব্যাংক ক্যামব্রিয়ান কলেজকে সর্বপ্রথম আমরা বিনিয়োগ দেওয়া শুরু করি। হাঁটি হাঁটি পা পা করে এই প্রতিষ্ঠানটি আজকে যে পর্যায়ে এসেছে, জাতীয় পর্যায়ে এসেছে, আমি বলবো এই প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটির যারা কর্ণধার রয়েছেন জনাব বাশার সাহেব এবং অন্যান্য যারা ওনার সাথে সহযোগী হিসাবে কাজ করছেন, আমার মনে হয় একটি প্রতিষ্ঠান সমাজকে উপহার দিতে সক্ষম হয়েছেন। আমরা আজকে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছিলেন যে আমরা ডিজিটাল 2020 সালের মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, সেই ডিজিটাল বাংলাদেশ গড়ারই একটি প্রয়াস হচ্ছে
ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ তাদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের আগ্রহ এটা অত্যন্ত প্রশংসাকারী এবং আমরা মনে করি বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ স্বাধীন না হলে পরে আমরা আজকে যে স্বপ্ন, যে শিল্পের বিকাশ, যে বিশ্ববিদ্যালয় ডেভেলপ করে, কলেজ ডেভেলপ করে এবং স্কুল ডেভেলপ করে আমাদের যে শিক্ষিতের শিক্ষার হার যেভাবে ক্রমবৃদ্ধি হয়েছে, যেভাবে গ্রোথ রেট হয়েছে, এটা কখনোই সম্ভব ছিল না যদি আমরা এই দেশকে স্বাধীন করতে না পারতাম। সুতরাং অল ক্রেডিট গোস টু আওয়ার ন্যাশন অফ দ্য ফাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তারই নেতৃত্বে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। আমরা আজকে এখানে জারিয়ে বুক ফুলিয়ে শির উঁচু করিয়ে আমরা কথা বলার সুযোগ কেনে পেয়েছি। আমরা আজকে এমনিভাবে এই দেশকে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ক্যাম্ব্রিয়ান স্কুল যেভাবে পদক্ষেপ গ্রহণ করেছে এটা নিঃসন্দেহে ভূয়সীর প্রশংসার দাবিদার রাখে। আমি মনে করি আমরা এর সাথে একত্রতা এবং আমরা এর সাথে যে তাদের এই কাজের সাথে আমরা সহযোগী হিসাবে আমরাও নিজেরা গর্বিত অনুভব করছি। সক্রেটিস বলেছিল আনএক্সামিন লাইফ ইজ নট ওয়ার্কেবল। আমরা যারা নবীন হিসাবে আজকে যারা এখানে এসেছেন আপনারা পরীক্ষা দিয়ে নিজেকে আপনি জানেন মায়ের পেটে থেকে কখনোই গুণীজন হিসাবে জন্মগ্রহণ করে না, আপনার সময়কেই আপনাকে গুণীজন হিসাবে পরিপক্ক করে তোলে। আপনারা ঠিক সেইভাবে আমার পূর্ববর্তী একজন বক্তা যে প্রিন্সিপাল যে করুণাময় ডক্টর করুণাময় গোস্বামী সব অত্যন্ত জ্ঞানগর্ভ অনেকগুলো কথা তিনি বলেছেন, আমি অত্যন্ত বিচক্ষণার সাথে এবং তীক্ষ্ণভাবে ওনার কথাগুলো উপলব্ধি করেছিলাম, অত্যন্ত সত্য কথা বলেছে। আমি যখন ক্লাস যে একাদশ শ্রেণীতে ঢাকা কলেজে যখন ভর্তি হই আমাদের এইরকমভাবে ঢাকা কলেজের অডিটোরিয়ামে আমাদের একটি নবীনবরণ অনুষ্ঠান হয়েছিল, আমরা দেখেছিলাম এইভাবে এত জমকালো, এত জাঁকজমকভাবে এবং এমনিভাবে আসলে নবীনবরণ হয় নাই। যেটি আজকে আপনারা যেভাবে নবীনবরণ যে এই আপনাদেরকে নবীনদেরকে যেভাবে বরণ করে নিচ্ছে এটা অত্যন্ত মুগ্ধকর, এবং আমি মনে করি এটা একটি বিরল দৃষ্টান্ত এই ক্যাম্ব্রিয়ান স্কুলের তাদের যে কার্যকলাপ এবং তাদের যে বিভিন্ন ওয়েতে যেভাবে পদচারণা এটা সত্যি প্রশংসার দাবি রাখেন। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে মাননীয় গভর্নর মহোদয় দুটো পিলারকে যে নিয়েছেন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, একটি হয়েছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আরেকটি হয়েছিল ফাইন্যান্সিয়াল লিটারেসি। এই দুটো আজকের এই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দুটো টুইন পিলার হিসাবে নিয়োগ হয়েছে, এবং যেটা সারা বিশ্বে এই অর্থনীতির উন্নয়নের জন্য এই দুটো পিলারকে তারাও যে স্বীকৃতি দিয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং শুরু করেছে। স্কুল ব্যাংকিংয়ে এ পর্যন্ত 45টি ব্যাংক 1,97,000 স্টুডেন্টকে যে অ্যাকাউন্ট খুলেছে এই স্কুল ব্যাংকিংয়ে। আমি মনে করি যারা নবীন তারা, তোমরা যারা শিক্ষক এবং যারা সিনিয়র যারা রয়েছে সকলকে কিন্তু তোমাদের সম্মান করতে হবে এবং ছোটদেরকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, তাহলেই কিন্তু তোমরা নিজেরা সম্মানিত হবে এবং নিজেরা সফলতা অর্জন করতে পারবে। কখনো কিন্তু সফলতা এমনি এমনি আসবে না, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের মাধ্যমে কিন্তু সফলতা আসবে। যে যত বেশি পরিশ্রম হবে তত বেশি বিজয় সুনিশ্চিত হবে, পরিশ্রমই বিজয়ের সুনিশ্চিত বিজয়ের উৎস। আমাকে এক্সিম ব্যাংকের পক্ষ থেকে এখানে চিফ গেস্ট হিসাবে এনে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত গর্বিত হয়েছি এবং আমি অত্যন্ত যে আনন্দিত হয়েছি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এরকমভাবে সম্মান করার জন্য। আমি ব্যাংকের পক্ষ থেকে, বোর্ড অফ ডিরেক্টরসের পক্ষ থেকে আপনাদের সকলকেই আবারও আন্তরিকভাবে অভিনন্দন মুবারকবাদ জ্ঞাপন করে, এবং এই প্রতিষ্ঠানের ক্যাম্ব্রিয়ান কলেজের উত্তরোত্তর উন্নতি কামনা করে, প্রতিষ্ঠাতা যারা রয়েছেন তাদের উন্নতি কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের উন্নতি এবং তারা এই দেশের একজন
কর্ণধার হিসাবে, লিডার হিসাবে এর পরবর্তী প্রজন্ম, আপনারা যারা এই নতুন প্রজন্ম রয়েছেন, আপনারা এই দেশকে লিড দিবেন, এই দেশকে নেতৃত্ব দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের উন্নতি কামনা করে মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং মুবারকবাদ জ্ঞাপন করে আপনাদের সকলের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান অতিথিকে নিয়ে মঞ্চে উঠে আসছেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ হায়দার আলী মহোদয়ের হাতে বেস্ট বিএসবি ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত বেস্ট ব্যাংকার অ্যাওয়ার্ড 2013 তুলে দেওয়ার জন্য। সবাই জোরে করতালি দিয়ে আনন্দ ঘন মুহূর্তটিকে আরো আনন্দ ঘন করে তুলি। ক্যাম্বিয়ান মানে নির্ভীক, সামনে এগিয়ে চলা। ক্যাম্বিয়ান মানে স্বপ্ন পূরণ করবার পালা। একটি সাঁওতালি গানের সুরে সুরে একটি সাঁওতাল মেয়ে তার দেওরাকে ছাতা ধরার জন্য অনুরোধ করছে। এবার সে ছাতা ধরে দেওয়া গানের সাথে একটি চমৎকার নৃত্য নিয়ে আসছে ক্যাম্বিয়ান স্কুল অফ ডান্সের শিক্ষার্থী ছোট্ট বন্ধুরা। ছাতা ধরা হে দেওরা, এসন সুন্দর খোপায় আমার ভিগ গেলাই না। ছাতা ধরা হে দেওরা, এসন সুন্দর শাড়ি আমার ভিগ গেলাই না। ছাতা ধরা দেওরা, এসন সুন্দর খোপায় আমার ভিগ গেলাই না। রিমি ঝিমি পানি আবরাস গেলাই না, রিমি ঝিমি সুন্দর শাড়ি আমার ভিগ গেলাই না। ছাতা ধরা হে দেওরা, এসন সুন্দর খোপায় আমার ভিগ গেলাই না। ঘোড়া মাথে দেখলি
অসংখ্য ধন্যবাদ ছোট বন্ধুদেরকে তাদের চমৎকার নৃত্য পরিবেশন করার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের যে বন্ধুটি প্রস্তুতি নিচ্ছিল মার্কস অলরাউন্ডার শারিকা, তার সেই কৌতুকটি আমরা উপভোগ করব। হ্যাঁ বাফু, নিজে লেখা পড়া না শিখেছে, কি ভুল করিসি? এই ভুল আমি আমার ছেলে ফেলে আর করতে দিছি। এই বল্টু, আপা কা আপা, এই বল্টু তুই কি পড়াশোনা করিস রে? হ্যাঁ আপা, আমি তো প্রত্যেক দিনই পড়ি। আপা, আপা যুদ্ধ কি আপা?